প্রতিযোগিতার বাজারে মালদার রেশম সুতোর চাহিদা কমে যাচ্ছিল। শিল্পকে চাঙ্গা করতে উদ্যোগ রাজ্য সরকারের। সুতোর গুণগত মান বৃদ্ধিতে ক্ষুদ্র শিল্প সংস্থাকে অত্যাধুনিক সুতো তৈরির যন্ত্র সরবরাহ করা হয়েছে। এর ফলে রেশম শিল্পে উন্নতি হবে বলে আশা করছেন জেলার রেশম চাষিরা। আম ও রেশমের জন্য মালদার সুখ্যাতি রয়েছে। রেশম শিল্পকে ঘিরে একটা সময় বাংলার রাজধানী হয়ে উঠেছিল মালদা। ইংরেজ আমলে মালদার রেশম গুটি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করতেন সাহেবরা। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্রতিযোগিতার বাজারে জেলার রেশমের চাহিদা কমে যাচ্ছিল। রেশম সুতোর গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে এসেছে রাজ্য সরকার। উন্নত মানের রেশম সুতো কাটার জন্য কালিয়াচকে 11টি অত্যাধুনিক সুতো কাটার যন্ত্র সরবরাহ করা হয়েছে। ওই সব মেশিনে কাজের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও হয়েছে। মালদার রেশম শিল্পকে চাঙ্গা করতে সরকারের এই উদ্যোগ বিশেষ ভূমিকা নেবে বলে মনে করছেন রেশম চাষিরা। এতে সুতা খুব ভালো উন্নত মানের সুতা হবে। আমাদের যে এতে চাইনাতে যে সুতো তৈরি হচ্ছে, সেটি সুতো হচ্ছে, সুতোর দাম আমরা বেশ ভালো দাম পাবো। কালিয়াচকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রেশম কারখানা। চাষিদের থেকে গুটি কিনে সেখানে সুতো তৈরি হয়। অত্যাধুনিক পরিকাঠামো না থাকায় সুতো বিক্রির ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় ব্যবসায়ীদের। সমস্যা সমাধানে ইতিমধ্যে সিল্ক পার্ক করা হয়েছে কালিয়াচকে। পাশাপাশি অত্যাধুনিক সুতো কাটার যন্ত্রের মাধ্যমে মালদার পুরনো ঐতিহ্য ফিরে আসবে বলেই মনে করছেন রেশম শিল্পের সঙ্গে যুক্ত চাষি ও ব্যবসায়ীরা। মালদার কালিয়াচক থেকে গৌতম চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।